সো ফাইনালি হাতে পেলাম পোকো এক্স থ্রি। অনেক দিনের অপেক্ষায় ছিলাম এই ফোনটির আনবক্সিং করার, তো ফাইনালি এতদিন পর হাতে পেলাম। তো আজ আমি ফোনটার ফুল রিভিউ করব আর এটার বিল্ড কোয়ালিটি টোটালটা। তো তার আগে একটা জিনিস জেনে নিই যে অনেক দিন পর কিন্তু পোকো আবার নিজস্ব একটা ফোন বের করলো, কারণ কিছুদিন ধরে যত ফোন বেরিয়েছে পোকোর সবই কিন্তু রেডমির রিব্র্যান্ডেড। তো বহুদিন পর পোকো একটা নিজস্ব ফোন তৈরি করলো। তো চলো দেখে নেওয়া যাক বক্সের ভিতরে কী কী আছে আর টোটাল ফোনের লুকটা টোটালটা। তো নমস্কার, আমি দীপ আর তোমরা দেখছো ইয়োর দীপ টেক। তো ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে প্লিজ একটা লাইক করে দিও, তোমাদের একটা লাইক আর একটা নতুন ভিডিও করতে অনেকটা বেশি মোটিভেট হই। তো অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিও, যাতে এই ধরনের সমস্ত ভিডিও সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। আমার কাছে যে ফোনটি আছে সেটি হলো গিয়ে 6GB 64GB ব্লু কালারের ফোনটি। তো ফোনটির মেন হাইলাইট হলো ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 732G প্রসেসর আর 6000mAh একটা বড় ব্যাটারি ইউজ করা হয়েছে, তার সাথে 64MP মেন ক্যামেরা আর ফোনটির রিফ্রেশ রেট হলো 120Hz। তো এটি হলো মেন হাইলাইট বক্সের ব্যাকে। তো বক্সটা ওপেন করা যাক এবার। তো বক্সটা ওপেন করলেই প্রথমে পেয়েছি পোকোর একটা সুন্দর লোগো। তো এটার ভিতরে রয়েছে সিম ইজেক্টর টুল, একটা ইউজার ম্যানুয়াল ফোনটা কী করে ইউজ করতে হয়, খুব একটা কেউ পড়ে না, তো প্রয়োজন হলে পড়তেই পারো। আর রয়েছে এটা টিপিও কেস, বেস্ট ভালো কোয়ালিটির, এটা প্লাস্টিকের খুবই ভালো কোয়ালিটির। দেন মেন ডিভাইস একটা সাইডে রাখি। দেন পেয়েছি চার্জার একটা 33W একটা ফাস্ট চার্জার আর টাইপ সি কেবিল। আর বক্সে কিছু নেই, খুব সিম্পল বক্স একদম, তো এগুলোর কোনো প্রয়োজন নেই। তো এবার চলে যাই মেন ডিভাইস। এই প্রথম প্যাকেট থেকে বের করাটা বেশ আলাদাই মজা আছে। ওয়াও, পুরো পিওর ব্লু কালারের গ্লসি ফিনিশ। তো ওয়েট হাতে নিয়ে তো মনে হচ্ছে একটা আদলাইট নিয়েছি, মনে হচ্ছে যথেষ্ট ভারী। তো এবার দেখে নিই ফোনটার বিল্ড কোয়ালিটি। তো ফোনটার বিল্ড কোয়ালিটি বলতে গেলে ফোনটার ব্যাকটা কিন্তু প্লাস্টিকের অ্যান্ড সাইডটা কিন্তু মেটাল, আর ফোনটির ফ্রন্টে হলো কোল্ডিং গোল্ডা গ্লাস 5-এর প্রোটেকশন আছে। তো এটা খুবই একটা ভালো জিনিস, কারণ সব ফোনে কোল্ডিং গোল্ডা গ্লাস 5-এর প্রোটেকশন কিন্তু থাকে না, তো সেদিক থেকে একদম 100% ওকে। আর এখানে যে ক্যামেরা যেটা দেখতে পাচ্ছি, ক্যামেরার উপরে যে গ্লাসটা ইউজ করা হচ্ছে এটা কিন্তু কোল্ডিং গোল্ডা গ্লাস 5-এর প্রোটেকশন আছে, তো সেক্ষেত্রে দাগটা হয়তো কম পড়বে। তো একটা ভালো উঁচু ক্যামেরা বাম আছে যে সমস্ত কভারগুলো, সেটা ইউজ করলে একদম ঠিকঠাক ফোনটা সেফ থাকবে। তো ফোনটির নিচে রয়েছে স্পিকার গিল, পাশে চার্জিং পোর্ট অ্যান্ড সবশেষে যেটা একটা আমাদের সবথেকে প্রিয় 5.1 হেডফোন জ্যাক। আর একটা সাইডে রয়েছে পাওয়ার অন অফ অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট আনলক দুটো একসাথে, আর তার পাশে রয়েছে ভলিউম আপ অ্যান্ড ডাউন। আর এই সাইডে রয়েছে সিম ট্রে। তো সিম ট্রেতে দেখে নিই যে আমার এই এক্সট্রা ডেডিকেটেড সিম ইউজ করতে পারবো কিনা। তো না, তো আমরা দেখতে পাচ্ছি এটা হাইব্রিড সিম স্লট, তো একটা সিম নয় একটা চিপ বা দুটো সিম, দুটোর মধ্যে একটা। তো এদিক থেকে একটা বাজে জিনিস, আর সামনেটা রয়েছে আয়ার ব্লাস্টার আর নয়েজ ক্যান্সেলেশন মাইক। তো আর একটা যেটা ভালো জিনিস, এটা স্টিরিও স্পিকার, তো সামনে আর পিছনে দুটো স্পিকারই এক গান শোনার জন্য খুব সুন্দরভাবে আমরা গান শুনতে পারবো। আর সবথেকে ভালো, যখন ভিডিও দেখবো তো ভিডিওর জন্য একদম পারফেক্ট, যখন সামনে থেকে ভিডিও দেখবো তো দূর থেকে দুটো সুন্দর সাউন্ড আসবে, তো সাউন্ডের দিক থেকে একদম ওকে। তো এবার আমি ফোনটি অন করে নিয়ে টোটাল সেট আপটা করে নিই। তো আমার টোটাল সেট আপ করা হয়ে গেছে। তো অন করার পর ফার্স্ট লুকে ডিসপ্লে দেখে যেটা মনে হলো একদম একটা দারুণ ডিসপ্লে। ফোনটির ডিসপ্লে হলো 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, আর ফোনটির রিফ্রেশ রেট হলো 120Hz, আর ফোনটির টাচ স্যাম্পলিং রেট হলো 240 এর ক্ষেত্রে কিন্তু কোনো রকম ল্যাক করবে না ডিসপ্লেতে, তো একদমই স্মুথ আমরা ডিসপ্লে পারফরমেন্সটা পাবো। তো ফোনটির ডিসপ্লে যদি অ্যামোলেড হয়ে যেত তাহলে তো আর কিছু বলারই থাকতো না, তো একদম পারফেক্ট একটা ফোন হতো। তো অ্যামোলেড না থাকা সত্ত্বেও কিন্তু কালার কোয়ালিটি একদম আমার কাছে তো খুব ভালোই লাগছে, আর এটার ব্রাইটনেসও যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো ব্রাইটনেস ফোনটির। তো এবার দেখে নিই ফোনটির অ্যাবাউটটা। তো ফোনটির অ্যান্ড্রয়েড ভার্সন হলো 10, অ্যান্ড্রয়েড 10, আর ফোনটির MIUI ভার্সন হলো 12.0.2, আর ফোনটির স্টোরেজ হলো UFS 2.1, আর ফোনটির র্যাম হলো LPDDR4X। তো ফোনটির অ্যাবাউট তো খুবই ভালো লাগলো,
তো এবার দেখে নাও ফোনটির ক্যামেরা সেকশনটা। ফোনটির ফ্রন্টে যে ক্যামেরা ইউজ করা হয়েছে এখানে 20 মেগাপিক্সেল ক্যামেরা, ফোনটির ব্যাকে ইউজ করা হয়েছে এখানে 64 মেগাপিক্সেল মেন ক্যামেরা, 13 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড। তো দেখতে পাচ্ছি আমরা 13 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইডে কতটা বেশি ওয়াইড হয়ে গেছে, আর এখানে 2 মেগাপিক্সেল ম্যাক্রো আর 2 মেগাপিক্সেল ডেপথ। তো ফোনটির দেখিনি ক্যামেরার যে কি সমস্ত ভিউগুলো, তো আমি এখানে আল্ট্রা ওয়াইডে রেখেছি, দেখতে পাচ্ছি কতটা দূরে রয়েছে। তো তারপর আমি এখানে একটা 1x জুম করলাম, তো দেখতে পাচ্ছি কতটা এগিয়ে এসছে। অ্যান্ড দেন এবার দেখবো 2x জুমে ছবিটা অনেকটা এগিয়ে এসছে। একটা ছবি তুলে দেখি কিরকম আসছে, তো আমি দেখতে পাচ্ছি ছবিটার ব্যাকগ্রাউন্ডটা একদম যথেষ্ট ব্লার হয়ে গেছে। তো 2x-এ খুবই ভালো লাগলো এটার 2x মোডটাই। দেন এখানে হচ্ছে পোর্ট্রেট মোডে, তো পোর্ট্রেট মোডে তো অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যায়। আর তার সাথে মোড়ে দেখতে পাচ্ছি এখানে নাইট মোড, মেন 64 মেগাপিক্সেল, এটা অন করলে শুধু 64ই উঠবে। আর তার সাথে এখানে স্লোমো, প্যানোরামা, আরও বিভিন্ন ধরনের রয়েছে ক্লোন। আর একটা যেটা ভালো এখানে প্রো মোডটা, তো এই প্রো মোডটা একটা বেশ DSLR টাইপের ফিচার্স, তোমরা এখানে অ্যাপারচারটা তোমাদের মতো করে বাড়াতে কমাতে পারবে, ISOটা তোমাদের সেট করতে পারবে টোটালটা। আর এখানে ওপরে রয়েছে এখানে ফ্রেম রেট সেট করতে পারবে ফোনের ডিসপ্লেটার, এখানে 90:16 করলে ফুল হয়ে যাচ্ছে আর ফুল করলে পুরো ডিসপ্লেটা ক্যামেরা হয়ে যাচ্ছে, তো তোমাদের মধ্যে সেটিং করতে পারবে। তো অনেক ধরনের ফিচার্স রয়েছে। তো এই ছিল এটার ক্যামেরা সেকশনটা, ক্যামেরার উপর একটা পুরো ভিডিও নিয়ে আসছে সামনেই এটার পুরো ক্যামেরা টেস্টের উপর, তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে। তো এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা অ্যান্ড ব্যাক ক্যামেরায় কিছু আল্ট্রা ওয়াইড 64 ম্যাক্রোর কিছু ছবি তুলে রেখেছি, তো সেগুলো দেখে নাও যে কীরকম অ্যাকচুয়ালি। তো তোমরা দেখতেই পারলে ফোনটির ক্যামেরা সেকশনটা। তো আরেকটা যেটা বলার বাকি ছিল, ফোনটিতে আমরা কিন্তু 30 FPS-এ 4K ভিডিও শ্যুট করতে পারবো, তো এটা একটা বেশ ভালো জিনিস। তো আমি এর আগে পোকো X2 ইউজ করেছি, ওটার ক্যামেরা সেকশনটা কিন্তু যথেষ্ট ভালো লেগেছে, তো এইটারও একদম যথেষ্ট ভালো। তো এর উপরে আমি একটা যেহেতু বললাম ফুল ভিডিও আনছি মেনলি ক্যামেরা টেস্টের উপর, তো অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবে। তো এবার দেখে নিই এটার ফিঙ্গারপ্রিন্ট আনলক অ্যান্ড ফেস আনলকটি কত তাড়াতাড়ি কাজ করছে। তো আমি এটা সেট করে নিয়েছি, তো জাস্ট এখন চেক করে দেখবো একবার। তো আমি ফিঙ্গারপ্রিন্ট আনলকটাকে দেখে নিচ্ছি, তো জাস্ট ক্লিক করলাম আর আবার দেখি। যথেষ্টই ফাস্ট, তো দেখতে পাচ্ছি জাস্ট টাচ করছে ওপেন হয়ে যাচ্ছে। এবি বহুত ফাস্ট হ্যাঁ ভাই। তো ফেস আনলক আর ফিঙ্গারপ্রিন্ট আনলক দুটোই কিন্তু যথেষ্ট ফাস্ট, কিছুটা স্লো মনে হলো আমার যত সময় লঞ্চারের জন্য, তো এটাও একদম 100% ওকে। তো এবার দেখে নেবো এটার ভিডিও কোয়ালিটি অ্যান্ড অডিও কোয়ালিটি। তো এবার দেখে নেবো এটা অডিও কোয়ালিটি কিরকম লাউড এটা সাউন্ড, যেহেতু ফোনটিতে স্টিরিও স্পিকার ইউজ করা হয়েছে। তো আমি আমার মাইক্রোফোনটা সামনে নিয়ে যাচ্ছি আর সাউন্ডটা আস্তে আস্তে আমি ফুল করছি, তো অবশ্যই কিন্তু হেডফোনটা কানেক্ট করে নেবে অডিওটার কোয়ালিটি শোনার জন্য। তোমরা শুনতে পারলে এটা ভিডিও অ্যান্ড অডিও কোয়ালিটি। তো আমি অডিও কোয়ালিটিতে আগে যাই, তো এটা সাউন্ড কোয়ালিটি যা এতটাই লাউড মনে হচ্ছে হালকা JBL বাজছে, সত্যি অসাধারণ আওয়াজ, অসাম ফিলিংস। আর ভিডিও তো তোমরা দেখতেই পারলে ব্ল্যাকগুলো এত সুন্দর ব্ল্যাক আসছে আর কালারগুলো যথেষ্ট ভালো কন্ট্রাস্ট। তো ভিডিও দেখে আমার কিন্তু একবারও মনে হয়নি যেটা অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়নি, তো বুঝতে পারছো যে অ্যামোলেড ডিসপ্লে না হওয়া সত্ত্বেও এটার কালার কোয়ালিটি কতটা ভালো। তো ডিসপ্লে অ্যান্ড অডিওতে তো আমি 100-এ 100-ই দেবো, একদম পারফেক্ট। তো ফোনটি দুটো মাইনাস পয়েন্ট আমি বলবো,
দুটো ফাইন্যান্স ম্যানেজার ফোনটি প্রচণ্ড হেভি, আর দ্বিতীয়ত ফোনটা অনেকটা মোটা। এত ভারী ফোন ঠিক ভালো লাগে না, কারণ ফোনটিতে যেহেতু 6000 mAh ব্যাটারি ইউজ করা যায় সেই অনুযায়ী ফোনটি একটু ভারী হয়েছে। বাট তাই বলে এতটা ভারী? প্রচণ্ড ভারী আর বড্ড বেশি মোটা। তো পুরো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দিও, আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।